হ্যালো বিধিয়ান ওয়েলকাম ব্যাক টু ফোর্ডস একাডেমি বন্ধুরা টি আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশন তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে এ টু জেড আপডেট তোমাদেরকে আমি শেয়ার করে দেব এই ভিডিওর মাধ্যমে তো তুমি যদি টি এ আর্মি র্যালির জন্য প্রিপারেশান নিচ্ছো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমার পুরো ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এ টু জেড ইনফরমেশান তুমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবে প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি টি এ আর্মি র্যালির ওপরে আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশান তারা বিভিন্ন ইমপ্লয়মেন্ট নিউজকে প্রকাশিত করতে দেওয়া ইমপ্লয়মেন্ট নিউজকে দিয়েছিল এবং তারা কিন্তু প্রকাশিত করেছিল তো প্রথমত এমপ্লয়মেন্ট নিউজকে দেওয়া হয়ে থাকে তো সেখান থেকে আমরা পেয়েছিলাম এবং তোমাদেরকে আপডেট দিয়েছিলাম তোমরা জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জোন থ্রির আন্ডারে পড়ছে তো জোন থ্রির র্যালি তোমাদের আসমে আসমে হওয়ার কথা ছিল তো তোমাদের আসামেই র্যালি হবে তো আমি সব আপডেট তোমাদেরকে দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো সম্পূর্ণ তথ্য তুমি কিন্তু জানতে পারবে ওকে তো অফিসিয়ালিভাবে তোমাদের নোটিফিকেশান আজকেই পাবলিশ হয়েছে কিছুদিন পূর্বে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হচ্ছিলো না আজকে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি ওপেন করে তোমাদেরকে দেখাবো লাইভ প্রুফ আমি নোটিফিকেশান ডাউনলোড করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো তোমরাও যদি নিজের ফোন থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও টেলিগ্রাম চ্যানেলে আমরা নোটিফিকেশানটি দিয়ে দেবো সেখান থেকেও তোমরা কিন্তু নোটিফিকেশানটি চেক করতে পারবে বা তুমি যদি নোটিসটি ডাউনলোড করতে চাও তো গুগল বা ক্রমে চলে আসবে সেখানে জয়েন ইন্ডিয়ান আর্মি তোমরা সার্চ করবে শুধুমাত্র সিম্পল জয়েন ইন্ডিয়ান আর্মি তোমরা লিখবে এখানে তোমরা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পেয়ে যাবে এবং নিচে তোমরা স্ক্রল করবে এখানে তোমরা টেরিটোরিয়াল আর্মির কিন্তু জয়েন টেরিটোরিয়াল আর্মি ডট গভ ডট ইন তোমরা তার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পেয়ে যাবে এখানে তোমরা ক্লিক করবে যখনই তোমরা ক্লিক করবে আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সার্ভার কিন্তু প্রবলেম চলছে সেহেতু তোমাদের নোটিফিকেশানটা ওপেন হচ্ছে না এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটাই কিন্তু ওপেন হচ্ছে না ওকে তো যাই হোক আমি সকালের দিকে নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়েছি সেই নোটিফিকেশান আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা লগ ইন করবে টেরিটোরিয়াল আর্মির অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ক্যাপচার দেবে ক্যাপচার দিয়েই তোমরা কিন্তু নোটিফিকেশান প্রথমে দেখতে পেয়ে যাবে আপাতত এখন দুটো নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে একটা গোর্খা এবং আরও একটি তোমার সাউথ জোনে যেসব র্যালিগুলো হবে তার নোটিফিকেশান পাবলিশ করেছে তো দুটি নোটিফিকেশান আমাদের কাছে রয়েছে তো যেটা তোমাদের জন্য প্রয়োজন সেই নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ওকে তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হলো ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট অফিসিয়ালি অ্যাডভার্টাইজমেন্ট হেড হেডকোয়ার্টার তোমরা দেখতে পাচ্ছ সাউথের সাউথ কমান্ডের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে ওকে ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না তো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি অনেকে বলে কি দাদা টেরিটোরিয়াল আর্মিতে কি আমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে তো এক্ষেত্রে তোমাদেরকে বলবো কোনো প্রকার তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে না এটা কিন্তু ডিরেক্ট র্যালি যে ডেট তোমাদের দেওয়া হবে সেই ডেটেই কিন্তু তোমাদেরকে যাবতীয় ডকুমেন্টস নিয়ে ডিরেক্ট তোমাদেরকে র্যালি গ্রাউন্ডে কিন্তু পৌঁছাতে হবে ওকে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ইন দ্য ইনফেন্টারি ব্যাটালিয়ান টেরিটোরিয়াল আর্মি ফর ইউনিট আন্ডার টেরিটোরিয়াল টেরিটোরিয়াল আর্মি গ্রুপ হেডকোয়ার্টার্স তোমরা দেখতে পাচ্ছ সাউথ কমান্ডেন্ট ওকে এখানে তোমাদেরকে বলে দিচ্ছি সাউথের তরফ থেকে সাউথের যে র্যালিগুলো হতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ সাউথে যেসব র্যালিগুলো হবে তোমরা দেখতে পাচ্ছ চার নভেম্বর থেকে ষোলোই নভেম্বর ওকে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি তোমাদের তেরোখানা মতন তোমাদের ব্যাটেলিয়ান রয়েছে এইসব ব্যাটেলিয়ানে কিন্তু র্যালিগুলো কন্ডাক্ট করবে সাউথের যে র্যালিগুলো হবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই যে তেরো তেরোটি র্যালি ব্যাটেলিয়ান রয়েছে এইসব ব্যাটেলিয়ানগুলো তারা কিন্তু র্যালিগুলো কন্ডাক্ট করতে চলেছে এখানে সাউথ সাউথের ক্ষেত্রে এই যে তেরোখানা ব্যাটেলিয়ান কন্ডাক্ট করবে র্যালি এর মধ্যে জেনারেল ডিউটি তোমরা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ পাঁচশো ছিষট্টি সোলজার হেয়ার ড্রেসারের ভ্যাকান্সি ট্রেডম্যানের ভ্যাকান্সি তিরিশটি কুকের ভ্যাকান্সি দুটি তার সঙ্গে সঙ্গে ইআরের ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ সাতটি আরটিসি টিসি ভ্যাকান্সি রয়েছে চারটি তার সঙ্গে সঙ্গে মাসালচির ভ্যাকান্সি রয়েছে ছটি ওয়াশারম্যান বত্রিশটি সোলজার সিপের ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ চুয়ান্নটি ক্লার্কে তিরিশটি শিপ স্পেশালের ভ্যাকান্সি রয়েছে চারটি স্টোয়ার্ডের ভ্যাকান্সি রয়েছে দুটি সোলজার আর টিসিএনের রয়েছে একটি এবং সোলজার হাউস কিপারের ভ্যাকান্সি রয়েছে ছত্রিশটি ওকে তো তোমাদেরকে বলে দিচ্ছি জিডি এবং ট্রেডম্যান এবং ক্লার্কের ভ্যাকান্সি রয়েছে টেরিটোরিয়াল আর্মির ক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্ছ মহারাষ্ট্র রয়েছে তাদের যে লোকেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে তাদের এই লোকেশানে যেতে হবে র্যালির জন্য তোমরা অনেক দেখতে পাচ্ছ কোলহপুরে যেতে হবে আর তাদের যে ইউনিট দেখতে পাচ্ছ একশো এক এবং একশো নয় নাম্বার ব্যাটেলিয়ান তাদের র্যালি কিন্তু কন্ডাক্ট করবে এখানে দুটো ব্যাটেলিয়ানের কিন্তু তোমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছ জেনারেল ডিউটি চুয়ান্নটি ভ্যাকান্সি রয়েছে এবং টেডসম্যান সহ ক্লার্কের ভ্যাক্যান্সি রয়েছে ইনক্লুডিং মানে তোমাদের সহ বা একসঙ্গে বলতে পারো তো ট্রেডম্যান এবং ইনক্লুডিং তোমরা দেখতে পাচ্ছ ক্লার্ক মিলিয়ে চব্বিশটি ভ্যাকান্সি রয়েছে তাদের র্যালি কন্ডাক্ট করবে একশো নয় ব্যাটালিয়ান এবং একশো একশো এক এবং একশো নয় নম্বর ব্যাটালিয়ান এখানে কার কোন ব্যাটালিয়ানে যেতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ চার তারিখ থেকে তাদের কিন্তু র্যালি শুরু হতে চলেছে ওকে এখানে দেখো পুরো ডিটেলস দেওয়া হয়েছে নেক্সট এখানে কিন্তু একশো দশ একশো সতেরো একশো বাইশ নাম্বার ব্যাটেলিয়ানের কার কবে কোথায় যেতে হবে এটাও কিন্তু দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে কর্ণাটকও রয়েছে ওকে তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ মহারাষ্ট্র রয়েছে এগুলো সব সাউথে কিন্তু র্যালি হতে চলেছে ওকে এখানে দেখতে পাচ্ছ শ্রী বিজয় পুরাম রয়েছে আন্দামান নিকোবর আইসল্যান্ড এইখানে এখানে কিন্তু আমাদের রাজ্যের র্যালি রয়েছে এখানে দেখো আমাদের রাজ্যের যে র্যালি সেটা কন্ডাক্ট করতে চলেছে একশো চুয়ান্ন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান টি বিহার এবং একশো বাহাত্তর ব্যাটালিয় ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান টি তোমরা দেখতে পাচ্ছ মাদ্রাস এই দুটি ব্যাটালিয়ান আমাদের র্যালি কন্ডাক্ট করতে চলেছে ওকে এখানে দেখো এখানে কিন্তু আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি এই যে তোমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডে দেখতে পাচ্ছ নেতাজি স্টেডিয়াম শ্রী বিজয়পুরম আন্দামান নিকোবর আইসল্যান্ডে র্যালি হতে চলেছে ওকে এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র ফোর সোলজার টেডম্যান ইনক্লুডিং ইনক্লুডিং ক্লার্ক অনলি চব্বিশটি ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ সোলজার টেডম্যান এবং ক্লার্কের র্যালি হতে চলেছে আন্দামান নিকোবর আইসল্যান্ডে ওকে কিন্তু এক্ষেত্রে জিডির র্যালি কিন্তু নেই ওকে জিডির র্যালি কিন্তু তোমাদের আসময়ই হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত কোনো প্রকার নোটিফিকেশান আসেনি নোটিফিকেশান আসলেই কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো কিন্তু যারা টেডম্যান এবং ক্লার্কের জন্য প্রিপারেশান নিচ্ছ বা টেডম্যান এবং ক্লার্কের জন্য ক্লার্কের যারা র্যালি দিবে তাদেরকে কিন্তু আন্দামান নিকোবর আইসল্যান্ডে যেতে হবে নেতাজি স্টেডিয়াম শ্রী ভিজয়াপুরম এই যে তোমাদের লোকেশান দেওয়া হয়েছে এই লোকেশানে কিন্তু তোমাদেরকে যেতে হবে ওকে কবে কোথায় রয়েছে দেখো আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরামের রয়েছে চার নভেম্বর থেকে পাঁচটার সময় রিপোর্টিং টাইম সিকিম অরুণাচল প্রদেশ মণিপুর এবং ত্রিপুরার রয়েছে পাঁচ নভেম্বর ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান নিকোবরের রয়েছে ওয়েস্ট বেঙ্গলের দুদিন দিয়েছে তুমি ছয় তারিখ বা সাত তারিখ যে কোনো একদিন জালেই হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একদিন ছয় তারিখে যাওয়ার চেষ্টা করবে বা পাঁচ চার তারিখ তুমি পৌঁছে যাবে তো এখানে ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান নিকোবারে রয়েছে ছয় তারিখ তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ছয় নভেম্বর এবং ওয়েস্ট বেঙ্গল আন্দা বেঙ্গল অল ডিস্ট্রিক্ট এবং আন্দামান নিকোবর রয়েছে সাত তারিখ দুটো দিন কিন্তু দেওয়া হয়েছে যেহেতু ওয়েস্টবেঙ্গলে অনেক একটা তোমাদের বড় একটা স্টেট সেই জন্য কিন্তু দুটো দিন সময় দেওয়া হয়েছে ওকে তাদের র্যালি কিন্তু কন্ডাক্ট করতে চলেছে তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ একশো চুয়ান্ন ইনফেন্ট্রি ব্যাটালিয়ান টি এ বিহার এই যে তোমাদের ব্যাটালিয়ান রয়েছে এই ব্যাটালিয়ান কিন্তু এই র্যালিগুলো কন্ডাক্ট করবে এবং একশো বাহাত্তর ইনফেন্ট্রি ব্যাটালিয়ান তোমরা দেখতে পাচ্ছ মাদ্রাজ তাদের র্যালি কন্ডাক্ট করবে আন্দামান ডি এবং এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান ট্রেড টেস্ট চেকিং ডকুমেন্টস এগুলোর জন্য কিন্তু এই ডেটটা এগারো থেকে ষোলো তারিখ কিন্তু মেডিকেলের জন্য মেডিকেল টেস্টের জন্য কিন্তু এগারো থেকে ষোলো তারিখ তোমাদের ডেটটা কিন্তু এখানে তারা কিন্তু রেখে দিয়েছে ওকে তো অনেকে কমেন্ট করবে কি দাদা আমাদেরকে তাহলে আন্দামান নিকোভারে যেতে হবে কিন্তু তোমাদেরকে না যারা ট্রেডম্যান এবং ট্রেডম্যান এবং ক্লার্কের জন্য প্রিপারেশান নিচ্ছ এটা কিন্তু সাউথের ক্ষেত্রে পাবলিশ করা হয়েছে চব্বিশটি ভ্যাকান্সি রয়েছে তোমরা যদি যেতে চাও ক্লার্ক এবং ট্রেডম্যানের প্রার্থী তো ছ তারিখ এবং সাত তারিখ তোমরা দেখে নাও এই দুটো দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে একটা দিন কিন্তু তোমাদের র্যালি হবে যে কোনো একটা দিনে তুমি কিন্তু অ্যাটেম্প হতে পারো ওকে ক্লিয়ার কিন্তু জিডির র্যালি যেটা জেনারেল ডিউটি যারা জেনারেল ডিউটির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের কিন্তু আন্দামান রিকভারে যেতে হবে না তোমরা ওয়েট করো যে নোটিফিকেশান আমরা তোমাদেরকে দিয়েছিলাম নিউজ এমপ্লয়মেন্টে যেটা পাবলিশ করা হয়েছিল সেখানে কিন্তু আসম ছিল লোকেশান আসম ছিল সেহেতু তোমাদের লোকেশান তোমাদের আসম থাকবে আমাদের নোটিফিকেশান অবশ্যই পাবলিশ হবে আমাদের নর্থের নর্থ ইস্টের নোটিফিকেশান অবশ্যই আসবে সেখানে কিন্তু তোমরা ট্রেডমেন্টেরও ভ্যাকান্সি পেয়ে যাবে ওকে তো অবশ্যই তোমরা ওয়েট করো দু কিছু দিনের মধ্যে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে এবার এখানে দেখো বয়স আঠারো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টেন ক্লাস হতে হবে প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট এবং টোটালি কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে ক্লার্কের ক্ষেত্রে তোমরা অনেক দেখতে পাচ্ছ টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক হতে হবে উচ্চ মাধ্যমিকে তুমি আর্টস কমার্স সায়েন্স যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং অ্যাভারেজ তোমাদের পঞ্চাশ পার্সেন্ট নাম্বার টোটালে কিন্তু থাকতে হবে এ টোটালে সিক্সটি পার্সেন্ট এবং প্রত্যেকটি সাবজেক্টে পঞ্চাশ পার্সেন্ট এবং উচ্চ মাধ্যমিকে ইংলিশ থাকতেই হবে তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে ম্যাথ অ্যাকাউন্টিংস এবং বুক কিপিং এই তিনটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট হবে এবং তাতে কিন্তু পঞ্চাশ নাম্বার থাকতে হবে তাহলে তুমি কিন্তু ক্লার্কে যেতে পারবে আর তুমি যদি পাসে যেতে চাও তাহলে টেন পাস হতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট সোল্জার ট্রেডমেন্ট ট্রেডম্যানে তোমরা যদি এইট পাসে যেতে যেতে চাও তাহলে এইট পাস হতে হবে এবং এইট পাসে তেত্রিশ পার্সেন্ট নাম্বার লাগবে এটা কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান আর্মির মতন সেম রয়েছে এখানে তোমরা অনেক স্ক্রিন তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশান শেয়ার করে দিলাম এখানে হাইট তোমরা দেখতে পাচ্ছ সকলের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার শুধুমাত্র এক সরি একশো ষাট সেন্টিমিটার সকলের জন্য এবং একশো সাতান্ন সেন্টিমিটার হাইট যারা দেখতে পাচ্ছ ডোমেসিয়াল ইস্টার্ন হিমালয়ান রিজনের যারা প্রার্থী যেমন সিকিম রয়েছে নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয় আসাম হিল রিজন যারা রয়েছে অর্থাৎ পাহাড় পার্বত্য এলাকার বাসিন্দা এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে এবং কার্সিয়াং ডিস্ট্রিক্ট রয়েছে এই কয়েকটি যে স্টেটের জন্য এবং এই কয়েকটি জেলার জন্য একশো সাতান্ন সেন্টিমিটার বাকি সকলের জন্য একশো ষাট সেন্টিমিটার ওকে চেস্ট সাতাত্তর বিরাশি সেন্টিমিটার ফুলিয়ে মানে তোমাদের আঠাত্তর নর্মাল চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে আর বাকি এই কয়েকটি স্টেট এবং ডিস্ট্রিক্টের জন্য সাতাত্তর নর্মাল চেস্ট ওজন তোমাদেরকে বলে দিচ্ছি পঞ্চাশ কেজি থাকলেই তুমি কিন্তু আর্মিতে ওজনে কোয়ালিফাই করে যাবে ওজনের ক্ষেত্রে কোনো চাপ নেবার কোনো প্রয়োজন নেই তাছাড়াও তোমার বাবা বা ভাই যদি আর্মিতে চাকরি করে এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য দুই সেন্টিমিটার হাইটে ওজনে দু কেজি এবং চেস্টে এক কেজি ছাড় রয়েছে এবং আউট স্ট্যান্ডিং তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো ন্যাশনাল তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল স্টেট তাহলে তিন সেন্টিমিটার হাইটে তোমরা দেখতে পাচ্ছ ওজনে তিন কেজি এবং চেস্টে কিন্তু তিন সেন্টিমিটার এখানে কিন্তু ছাড় দেওয়া হয়েছে ট্রেড ড্রেস কী কী থাকবে দেখো এখানে তোমাদেরকে বলে দিচ্ছি জিডির ক্ষেত্রে কোনো ট্রেড ড্রেস থাকবে না ক্লার্কের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে টাইপিং টেস্ট তোমাদেরকে দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সফট সফটওয়্যার টাইপিং বেসিক হার্ডওয়্যার ওপরে নলেজ থাকতে হবে আর ট্রেডম্যানের ক্ষেত্রে তোমাদের যে ট্রেডে তুমি অ্যাপ্লিকেশান করবে বা যে ট্রেডে যেতে চাও যে কোনো ট্রেডে তোমাদেরকে তোমাদেরকে সেই ট্রেড কিন্তু কোয়ালিফাই করতে হবে যে ট্রেডের ব্যাপারে সেখানে তোমাদেরকে ট্রেড দেওয়া হবে সেই ট্রেডের উপরে একশো মার্কের কিন্তু তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে আঠারো থেকে তিরিশ বছরের জন্য এখানে কিন্তু তোমাদের বয়সে ছাড় দেওয়া হয়েছে দেখো আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যদি তোমার বয়স থাকে তাহলে কিন্তু পাঁচ তিরিশের মধ্যে তুমি যদি কোয়ালিফাই করো তাহলে ফার্স্ট গ্রুপ এবং পাঁচ একত্রিশ থেকে পাঁচ পঁয়তাল্লিশের মধ্যে সেকেন্ড গ্রুপ চল্লিশ নম্বর এবং পাঁচ চল্লিশের নিচে তুমি যদি কোয়ালিফাই করো তাহলে ফেল হয়ে যাবে এবং তোমার বয়স যদি একত্রিশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে বয়স হয় তাহলে ছয় পনেরো থেকে ছয় মিনিট পনেরোর মধ্যে তুমি যদি কমপ্লিট করতে পারো ষাট নম্বর এবং ছয় মিনিট ষোলো থেকে ছয় মিনিট তিরিশের মধ্যে করতে পারলে সেকেন্ড গ্রুপ চল্লিশ নম্বর কিন্তু বোনাস মার্ক পেয়ে যাবে এটা ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপের মার্ক ওকে এবং ছয় মিনিট সাড়ে ছয়ের যদি নিচে তুমি কোয়ালিফাই করো তাহলে কিন্তু তুমি ফেল হয়ে যাবে ওকে এটা কিন্তু তোমাদের আঠেরো থেকে তিরিশ এবং আঠেরো থেকে বো বিয়াল্লিশ বোঝের মধ্যে রানের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এখানে দেখো পুল আপস তুমি যদি আঠেরো থেকে তিরিশের মধ্যে প্রার্থী হয়ে থাকো তুমি যদি দশটা করতে পারো তাহলে চল্লিশ নম্বর পেয়ে যাবে নটি করতে পারলে তেত্রিশ নম্বর আটটি করতে পারলে সাতাশ নম্বর সাতটি করতে পারলে একুশ নম্বর ছয়টি করতে পারলে ষোলো নম্বর পেয়ে যাবে আর তোমার যদি একত্রিশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু পুল আপসেও ছাড় পেয়ে যাবে নটি করতে পারলে চল্লিশ নম্বর আটটি করতে পারলে তেত্রিশ নম্বর সাতটি করতে পারলে সাতাশ নম্বর ছটি করতে পারলে একুশ নম্বর পাঁচটি করতে পারলে ষোলো নম্বর এবং চারটির নিচে করলে তুমি কিন্তু ফেল হয়ে যাবে এটি কিন্তু তোমাদের পুল আপস ওকে পুল আপসেও কিন্তু ছাড় দেওয়া হয়েছে ব্যালেন্স অ্যান্ড তোমাদেরকে একটি খাল বা গর্ত পার হতে হবে নয় ফুট তোমাদেরকে খালবা গর্ত তোমাদেরকে পার হতে হবে তারপরে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হবে রিটেন এক্সামিনেশান তোমাদের ওয়েম আর বেস্ট এক্সামিনেশান হবে হিন্দি ইংলিশে তোমাদের কোশ্চেন থাকবে এক্সামিনেশন লেভেল তোমাদের টেন পাস লেভেলের ম্যাট্রিকুলেশন বা তোমরা দেখতে পাচ্ছ এইট ক্লাস লেভেলের কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে ইজি লেভেলের কিন্তু কোয়েশ্চেন তোমাদের থাকবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন তোমাদের যে সাবজেক্ট যেমন জেনারেল ডিউটি টেডম্যানের ক্ষেত্রে জেনারেল নলেজ কুড়িটি কোয়েশ্চেন জেনারেল সায়েন্স পনেরোটি কোয়েশ্চেন ম্যাথ থাকবে পনেরোটি কোয়েশ্চেন টোটাল একশো পঞ্চাশটি কোয়েশ্চেন একশো নম্বরে প্রত্যেকটি কোশ্চেনের মধ্যে দুই নম্বর করে একশো নম্বরে পরীক্ষা থাকবে এখানে কিন্তু বত্রিশ মিনিট কিন্তু তোমরা সমান সময় পেয়ে যাবে ওকে আর সোলজার টেটমেন্ট টেন পাসের ক্ষেত্রে জেনারেল নলেজ থাকছে কুড়ি নম্বর কুড়িটি কোশ্চেন জেনারেল সায়েন্স থাকছে পনেরোটি কোশ্চেন ম্যাথ থাকছে পনেরোটি কোয়েশ্চেন টোটাল পঞ্চাশটি কোশ্চেন একশো নম্বর এক্ষেত্রেও মিনিমাম পাস মার্ক সরি এটা কিন্তু তোমাদের সময় নয় আমি ভুল বলে দিয়েছি এটা কিন্তু তোমাদের মিনিমাম পাসিং মার্ক বত্রিশ নম্বর পেলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আর সোলজার টেটমেন্টের ক্ষেত্রেও কিন্তু বত্রিশ নম্বর পেলে কোয়ালিফাই করবে এখানেও কিন্তু তোমাদের জেনারেল নলেজ কুড়িটি কোয়েশ্চেন জেনারেল সায়েন্স পনেরোটি কোয়েশ্চেন ম্যাথ থাকবে পনেরোটি কোয়েশ্চেন টোটাল পঞ্চাশটি কোশ্চেন একশো মার্ক ওকে আর সোলজার ক্লাস পার্কের ক্ষেত্রে দুটো পার্টে পরীক্ষা হবে এখানে দেখতে পাচ্ছি জেনারেল নলেজ থাকবে পাঁচটি কোশ্চেন দশ নম্বর জেনারেল সায়েন্স থাকবে পাঁচটি কোশ্চেন দশ নম্বর ম্যাথ থাকবে পাঁচটি দশটি কোশ্চেন কুড়ি নম্বর কম্পিউটার সায়েন্স থাকবে পাঁচটি কোশ্চেন দশ নম্বর কুড়ি পেলে পাস পার্ট ওয়ানে পার্ট টুতে তোমাদের জেনারেল ইংলিশ থাকবে পঁচিশটি কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর কুড়ি পেলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে তো এটি ছিল কিন্তু তোমাদের সিলেবাস ওকে তো আশা করছি তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে তোমরা সকলে জানো তোমরা যদি আপাতত র্যালি করতে চাও তো এখন আপাতত তোমরা ডোমেসিয়াল সার্টিফিকেটটা বার করে নাও যেহেতু এটা বার করতে তোমাদের একটু সময় লাগবে তো ডোমেসিয়াল সার্টিফিকেটের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করো ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে আর বাকি যে ডকুমেন্টসগুলো তোমাদের চাওয়া হয়েছে সেগুলো তোমরা কিন্তু এক থেকে দুই দিনে কিন্তু রেডি করে নিতে পারবে ওকে এখন যেহেতু তোমাদের অফিস পুজোর ছুটি চলছে সেহেতু তোমরা ডোমেশিয়ালটা আপাতত অ্যাপ্লাই করো বাকি আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্য কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো নোটিফিকেশানকে কিন্তু এখনও পর্যন্ত অল ইন্ডিয়ার নোটিফিকেশান পাবলিশ হয়নি নোটিফিকেশান পাবলিশ হলেই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব যেহেতু আমাদের এখনও পর্যন্ত জিডিজ অর্থাৎ জেনারেল ডিউটির নোটিফিকেশান বেঙ্গল এবং নর্থ ইস্টের এখনও পর্যন্ত পাবলিশ হয়নি যদি তোমাদের এটাই ফাইনাল নোটিফিকেশান হতো তাহলে এখানে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল যেমন এদের তোমরা দেখতে পাচ্ছ সোলজার জেনারেল ডিউটি দুশো সাতান্নটি তাহলে আমাদেরও কিন্তু এখানে তোমাদের যদি তোমাদের আন্দামানের র্যালি হতো বা এটাই যদি ফাইনাল নোটিফিকেশান হতো তাহলে এখানে কিন্তু সাফ সাফ উল্লেখ করে দিত যে সোলজার জেনারেল ডিউটি এতটি ভ্যাকান্সি এখানে তোমরা কোথাও দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সি ডিটেলস তোমরা অন স্ক্রিন দেখতে পাও না সেহেতু আমাদের নোটিফিকেশান কিন্তু জেনারেল ডিউটির নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি আসতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ